আমার প্রচার, এই প্রচার থেকে দিনটোত আমি 12-13 মিটিং করো। আমি দিনটো গোটেই গুৱাহাটী, আজি দিশপুর সমষ্টিত আমার মিটিং হব, গতিকে আমি এনেকে আজি গোটেই দিনটো কার্যসূচী আমি সমাপ্ত করিম। রাতে 8:30 বজাত আমি সমাপ্ত করিম। আপনি গৈ পেলাই আমি হেৰি পরিবর্তন আনিম, গতিকে সেই আমি উৎসাহিত হয়েছো। দিনটোত 12-13 মিটিং করবলে হলে উৎসাহ যদি না পায়, আপনি মিটিং করার শক্তি না থাকে। গতি রাইজের উৎসাহ পাইছো কারণে 12-13 মিটিং করবলে মানসিকভাবে শারীরিকভাবেও প্রস্তুতি লোক পারিছো। গোটে মানে যুঁজখনে বিজেপির লগত হব, প্রার্থীগী নতুন, গতিকে এটা লোকসভার সমষ্টি গোটেখিনি বুঝ লোলে ঘুরবলে হলে কমেও 2 বছর সময় লাগে। মানে 2 বছরের সমষ্টিত লাগি আছো, গতিকে এইকটা দিনত যান কষ্টই নকরক সমষ্টির 10% জায়গাও গিয়ে কমপ্লিট করবেন, কারণ মানে 2 বছর কমপ্লিট করবা নাই। গতিকে মূল যুঁজটা যেটি হব তোলকর বিজেপিয়ে খেলব, যুঁজ বিজেপির লগত হবে। বিহু অহাকালিলে ঈদ আছে, মই সকলো ইসলামধর্মী লোকলে ঈদের শুভেচ্ছা জানাইছো। বিহু আহি আছে, বিহুরও মই আগতীয়া শুভেচ্ছা জানাইছো। আমিও বিহু বতর সকলোরে মনটো উখল মাখল হয়ে থাকে, আনন্দরে ভরি থাকে, গতিকে এইখানে সময় আমি যথেষ্ট সঁহারি পাইছো। নির্বাচনের সময় বিহু বলে কোনো রকি না থাকে, বিহুতো সব ঘর না থাকে, বাইর ওলাই আহে। আমি রাস্তাতে লগ পাইছো মানুষের, রাস্তাতে বিহুর শুভেচ্ছাও দিছো, আমাকো বিহুর শুভেচ্ছা দিছে। মোর বিশ্বাস হয়েছে যে এবার সচাকে যেটো পরিবর্তন কৈছিল তারপর পরিত্রাণ পাম, আর রাইজে পরিত্রাণের কারণে এবার আমাকে ভোট দিব। আমি জয়ী হয়ে রাইজের সমস্যাবিল সংসদত সজোরে আমি মাত মাতিব পারি। আমি রাইজর একচুয়ালি যেনেকে মোদী ডাঙরিয়ায় আপনার মন কি বাত করে রাইজক শুনায়, আমি রাইজর মনের বাত শুনবলে আইছো, রাইজর মনের কথাবিলাকর বুঝ লৈছো। আমি কৈছো যে আমাক জিকাওক, আমি রাইজর মনের কথাবিলাক আমি সংসদত শুনামগে গৈ। আমি মানে সংসদর প্রধানমন্ত্রীর কথা শুনি শুনি মানুষ এটা অতিষ্ঠ হল, সেই কারণে আমি কৈছো আমি প্রত্যেকটা বর্গর মানুষের আমি কথার মনের বুঝ লৈছো, পরিস্থিতির বুঝ লৈছো, আর আমি বিশ্বাস করছো যে যদি আমি জয়ী হয়ে যাও রাইজর মনের কথাবিলাক আমি সংসদত সজোরে উত্থাপন করব পারি। রাইজর বিপুল সঁহারি পাইছো, আমি বাটে হাতে ঘাটে বজারে সকলকে আমি গৈছো, রাইজর বুঝ লৈছো। আমার প্রচার, এই প্রচার থেকে দিনটোত আমি 12-13 মিটিং করো। আমি দিনটো গোটেই গুৱাহাটী, আজি দিশপুর সমষ্টিত আমার মিটিং হব, গতিকে আমি এনেকে আজি গোটেই দিনটো কার্যসূচী আমি সমাপ্ত করিম। রাতে 8:30 বজাত আমি সমাপ্ত করিম। আপনি গৈ পেলাই আমি হেৰি বিপুল সঁহারি পাইছো, রাইজে কৈছে যে আপনাদের নিজেই দেখিছে, রাইজে আগতে আমি গুহারি পত্র দিব গেলে রাইজে তললে মুহ করে, এটা সবই কয় বাইরে গুহারি পত্রখন দিয়কছেন, গুহারি পত্রখন দিয়ক, আমি এবার কিন্তু পরিবর্তন আনিম। গতিকে সেইটো আমিও উৎসাহিত হয়েছো। দিনটোত 12-13 মিটিং করবলে হলে উৎসাহ যদি না পায়, আপনি মিটিং করার শক্তি না থাকে। গতি রাইজের উৎসাহ পাইছো কারণে 12-13 মিটিং করবলে মানসিকভাবে শারীরিকভাবেও প্রস্তুতি লোক পারিছো। মোর গোটেই মানে যুঁজখনে বিজেপির লগত হবে, প্রার্থীগী নতুন, গতিকে এটা লোকসভার সমষ্টি গোটেখিনি বুঝ লোলে ঘুরবলে হলে কমেও 2 বছর সময় লাগে। মানে 2 বছরের সমষ্টিত লাগি আছো, গতিকে এইকটা দিনত যান কষ্টই নকরক সমষ্টির 10% জায়গাও গিয়ে কমপ্লিট করবেন, কারণ মানে 2 বছরের কমপ্লিট করবা নাই। গতিকে মূল যুঁজটা যেটি হব তোলকর বিজেপিয়ে খেলব, যুঁজ বিজেপির লগত হবে। চাওক, বিহু অহাকালিলে ঈদ আছে, মই সকলো ইসলামধর্মী লোকলে ঈদের শুভেচ্ছা জানাইছো। বিহু আহি আছে, বিহুরও মই আগতীয়া শুভেচ্ছা জানাইছো। আমিও বিহু বতরত সকলোরে মনটো উখল মাখল হয়ে থাকে, আনন্দরে ভরি থাকে, গতিকে এইখানে সময় আমি যথেষ্ট সঁহারি পাইছো। নির্বাচনের সময় বিহু বলে কোনো রকি না থাকে, বিহুতো সব ঘর না থাকে, বাইর ওলাই আহে। আমি রাস্তাতে লগ পাইছো মানুষের, রাস্তাতে বিহুর শুভেচ্ছাও দিছো, আমাকো বিহুর শুভেচ্ছা দিছে। মোর বিশ্বাস হয়েছে যে এবার সচাকে যেটো পরিবর্তন করেছিল তারপর পরিত্রাণ পাম, আর রাইজে পরিত্রাণের কারণে এবার আমাকে ভোট দিব। আমি জয়ী হয়ে রাইজের সমস্যাবিল সংসদত সজোরে আমি মাত মাতিব পারি।